আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকেও আপনাদের মাঝে একটা চাকরির সন্ধান নিয়ে চলে আসলাম। আসলে আমি যে চাকরির ভিডিওগুলো দিচ্ছি, অনেকে আমাকে এসএমএস করছেন যে ভাই আপনার সেই তথ্যের মাধ্যমে গিয়েছিলাম, চাকরি হয়েছে, আবার অনেকের হয় নাই, অনেকেই সিভি জমা দিয়েছিল, সিভির উত্তর আসতেছে না, এরকম অনেকেই প্রশ্ন আমার কাছে করতেছেন। আসলে দেখুন, সিভি যখন আপনারা পাঠান হয়তো উত্তর নাও আসতে পারে, এটা স্বাভাবিক হতে হয়ে যায়। আর অনেক সময় যেগুলো ডাইরেক্ট ইন্টারভিউ আছে সেটি এগুলো কিন্তু সব থেকে, অনেক সময় ডাইরেক্ট ইন্টারভিউ কিন্তু আপনার সরাসরি চাকরি হচ্ছে কি হচ্ছে না এগুলো টের পাওয়া যায়। আর সিভির ক্ষেত্রে আপনাদেরকে বলবো, সিভিটা অবশ্যই খুব সুন্দর করে তৈরি করতে হবে, খুব প্রফেশনাল একটা সিভি তৈরি করতে হবে, যে সেই সিভিটা দেখে হয়তো অনেকেই, আর অনেক কিছুই আছে যে এক্সট্রা লাগাতে হয় সেগুলো আপনার সিভিতে ব্যবহার করবেন। আর সবসময় স্পষ্ট, ক্লিয়ার এবং একটা ভালো একটা ছবি দিবেন আপনার, আর আপনার এক্সপিরিয়েন্সগুলো সুন্দর করে তুলে ধরবেন, তাহলে সহজেই কিন্তু আপনারা এই চাকরিগুলো আপনারা পেয়ে যেতে পারেন। আর আপনাদের কাছে বলবো যে এই ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে হয়তো কারো উপকারে চলে আসতে পারে। আপনার হয়তো উপকারে আসবে না, কিন্তু অন্য কারো আসবে। আপনারা আমাকে বলেছিলেন যে আপনি কোনো চাকরির খবর খবর দেন, সবসময় শুধু বিজি বিষয় এই সেই খবর দেন, চাকরির খবর দেন। এখন এই তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন নতুন চাকরি দেওয়ার জন্য। আরও আমাদের বর্তমানে প্রচুর চাকরি, আপনার প্রচুর অনেক রকমের আপনার জব অফার আসছে বা কাজের ব্যবস্থা হচ্ছে। তার কারণ হচ্ছে আপনার করোনা ভাইরাসের কারণে কিন্তু অনেক মানুষ আপনার চাকরিগুলো ছেড়ে দিয়েছিল, তারা কিন্তু আবার নতুন করে লুক নিচ্ছে, লুক নিয়োগ দিচ্ছে। তেমনি আজকে একটা চাকরি আপনাদের মাঝে নিয়ে আসলাম, এটা হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্টের চাকরি। অলরেডি আপনারা দেখেছিলেন, আরও বিস্তারিত আছে কোথায় যোগাযোগ করবেন এবং আপনার এই কোথায় যোগাযোগ করবেন বা কী কী কাজ করতে হবে, কী কী আপনাকে জানা থাকতে হবে, কোন কোন পেশায় নিচ্ছে বিস্তারিত আপনাদেরকে বলবো। তার জন্য অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে বাসা থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। ডিসক্রিপশনে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক দেওয়া আছে, ফলো এবং লাইক করে নেবেন। আর একটা কথা হচ্ছে, আমার আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুম বিল্লা ব্লগস, ওইটা আপনার ইচ্ছা করলে সাবস্ক্রাইব করতে পারেন, ওইটাতেও আমি বিভিন্ন রকমের চাকরির খবর খবর দিয়ে থাকি। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে বলেছিলাম যে এটা একটা হোটেল রেস্টুরেন্টের চাকরি, এটা হচ্ছে কিচেন কিচেনের হেল্পার, কুকার এবং ক্লিনার। বুঝতেই পারছেন, হেল্পার কুকার, যে রান্নাবান্না মানে রান্না রান্নার সম্বন্ধে যাদের আইডিয়া আছে, বাবুর্চি বলা হয়, এবং ক্লিনার। তো অনেক বাইরে আছেন এরকম চাকরি খুঁজছেন, আপনারা ইচ্ছা করলে এখানে অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে আপনার দুবাই জব লোকেশন। আর স্যালারি সম্বন্ধে তারা কিছু উল্লেখ করে নাই, আপনারা যোগাযোগ করলে বুঝতে পারবেন স্যালারি কত না কত কি। একটা ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দিব, ডিসক্রিপশনেও দিয়ে দিব এবং ইনশাল্লাহ স্ক্রিনেও দিব, আপনারা দেখতেই পারবেন। আর এক্সপিরিয়েন্স সম্বন্ধে তারা বলেছেন যে 1-2 বছরের অভিজ্ঞতা। আসলে দেখুন, এখানে হেল্পার বা ক্লিনারের যে বিষয়টা, এখানে আপনার অভিজ্ঞতা তেমন কিছু দরকার নাই। আপনাদেরকে আমি বারবার একটা কথা বলি যে আপনারা ইউটিউবে দেখবেন যে বিভিন্ন রকমের ভিডিও আছে, হোটেল ক্লিনারে কী কী কাজ করে বা হোটেল হেল্পারে কী কী কাজ আছে, এগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন হয়তো কোনো জিনিস। বর্তমানে কিন্তু ইউটিউব দেখে দেখে মানুষ সব কিছু শিখতে পারে, অনেক মানুষ ইউটিউব দেখে দেখে কাজ অলরেডি অনেকেই চাকরি নিচ্ছে, আর আমি নিজের চোখে দেখেছি। তাই আপনারাও এগুলো দেখে দেখে, যে এই যে আমি আপনাদেরকে তথ্যগুলো দেই বিভিন্ন জায়গা থেকে নিয়ে, আপনারা যদি একটু বুদ্ধি কাটিয়ে নেন তাহলে চাকরি কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। আর এটা হচ্ছে স্ট্রিট ঢেরাতে, ঢেরা দুবাইতে এই চাকরিটা আপনারা করতে পারবেন। আর এই যে একটা দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করবেন, বিস্তারিত জানতে পারবেন, আপনাদের সিভি আপনারা সেই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে যে তারা বলেছেন যে আপনার কিচেন হেল্পার, কুক, চিপ অ্যান্ড ক্লিনার, আর এই আসলে আপনার কুক, ফুড ইন টাইম ম্যানার, এগুলো তারা এই জন্যই বলেছেন যে এখানে বিভিন্ন রকমের কাজের দক্ষতা, যেমন আপনার তারা বলেছেন যে কিচেন হেল্পার, কিচেন হেল্পারের কাজ আপনারা জানেনই যে আপনার এগুলো পরিষ্কার করতে হয় অনেক সময়, যে আপনার এই হয়তো হেল্পার, যেমন আপনি একটা কিছু কাটছেন আপনাকে এটাকে এগিয়ে নিয়ে দিতে হবে, হয়তো মাঝে মাঝে কোনো একটা জিনিস ধুয়ে দিতে হবে, ক্লিনারের কাজও পরিষ্কার করা, টেবিল পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, নয়তো ডেক পাতিল আছে এগুলো আপনাকে পরিষ্কার করতে হবে, এগুলো ক্লিনারের কাজ, ঠিক আছে? আর কুকার তো যে রান্নাবান্না করে আপনারা জানেনি সে হচ্ছে কুকার, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যাদের আপনার ইন্টারেস্ট আছে, আপনাদেরকে বলবো না যে আপনি জোর করে যান, যাদের এটা ইন্টারেস্ট আছে, যাদের ইন্টারেস্ট আছে শুধু তারাই যাবেন, তারাই আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। নতুন কোনো চাকরির খবর আসলে আবার চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ।